Hey guys, what's up? I'm Obhigyan. Tomra dekhte the vlogs of Obhigyan. আর আজকে আমি চলে এসেছি বেকারসে। এই চিত্তবাবুর দোকান আমার পেছনে, এইটা হচ্ছে চিত্তবাবুর দোকান। যেটা মেন কথা সেটা হচ্ছে ডেকার্স লেন। ডেকার্স লেনটা হচ্ছে ডেকার্স বলে একজন লোক ছিলেন, তিনি 200 বছর আগে নাবিকদের সাথে এখানে গল্পই করতে আসতেন খাবার দাবার নিয়ে। তো তখন থেকেই জায়গাটার নাম ডেকার্স লেন রাখা হয়েছে, কিন্তু পরবর্তীকালে জেমস হিকিস স্মরণী করে দেওয়া হয়েছে, কারণ কি হিকিস গ্যাজেট যেটা এশিয়ার ফার্স্ট নিউজ পেপার ছিল সেটা তার নামেই এই রাস্তাটা করা হয়েছে, হিকিস স্মরণী। সো ফেমাস দোকান যেখানে পাওয়া যায় চিকেন স্টু আর ব্রেড এবং অনেক কিছু, সেটা আমার ডিসক্রিপশন লিখে দেওয়া থাকবে। কি সো গাইস, যেটা বলছিলাম চিকেন স্টু, তো এখানে দিয়েছে 2 পিস পাউরুটি, বেশ ক্রাঞ্চি। আর স্যুপ আছে, আমি দেখাচ্ছি, একটু স্যুপ আছে দেখো, একটা বেশ বড় পিস চিকেন আছে, একটা গাজর আছে, একটা পেঁপে পড়েও গেল, বা বিনস আছে, আর কিছু স্যালাড দিয়েছে। সো চলো খাওয়া যাক আর রিভিউটা দেওয়া যাক। তো আমি স্যুপটাই খাই গরম গরম বলছি। চিকেনটা স্যুপটা তো বেশ হালকা, একটা লাইট স্যুপ, মানে খুব যে চিকেন কষার টেস্ট, খুব লাইট টেস্ট। তো পাউরুটিটা দিয়ে খাওয়া যাক। আর হ্যাঁ, আমি হাত স্যানিটাইজ করে নিয়েছি খাওয়ার আগে, সো এটা কমেন্টে গিয়ে গালাগালিটা করবে না। চলো ডোবালাম, একটা ক্রিস্পি, একটা ক্রিস্পি ক্রাঞ্চি ভাব আছে জুসটার মধ্যে, প্লাস পাউরুটিটা তো ক্রিস্পি বললামই, আর যেটা জুসটার মধ্যে একটা জুসি জুসি ভাব। তো খাই আর তোমরা দেখো। গাইজ, এবার চিকেনটার পালা। চিকেনটা আমি, চিকেনটা কেমন দেখি, মেন যেটা জিনিস আমাকে দেখ, চিকেনটা কিরম তো দেখি। হাত দিয়েছি ভাই, বাঙালি মানুষ অত পারবো না। চলো বেশ সেরা। আই হোপ চিকেনটা সফট, আমি শুধু স্যুপটা নিয়ে দেখাচ্ছি তোমাদের বেটারের জন্য। চিকেনটা জাস্ট ছিঁড়ছি দেখো, ছিঁড়ে চলে এলো, একটু আবার দেখাবি এখন। মাই গড, পড়েও যাচ্ছে। ছিঁড়ে চলে এলো, জাস্ট একবার টানলাম আর ছিঁড়ে চলে এলো। সো নো রুম, চিকেনটা টেস্টটা নরম আর মুখে টানলেও ছিঁড়ে চলে আসছে। সো লাজ আবার, স্যালাডটাও খাই আর তোমরা যেখানে আসো অন্য সময়, মনে এখন একটু বন্ধ আছে, বাট অন্য সময় যখন আসবে, কারণ অনেক কিছু স্পেশাল আছে এখানকার লোকদের থেকেও শুনলাম, যারা খায় তারাও বললো যে ডায়মন্ড ফ্রাই কিছু বা ফিস চপ, খিচুড়ি, অনেক কিছু। তো স্পেশালটা খুব খিচুড়ি, তো তোমরা যদি আসো অবভিয়াসলি খিচুড়িটা ট্রাই করো, আমার রেকমেন্ডেড। আর পকেট পিন যদি বলি, দুজন মিলে যদি খাও তাহলে হার্ডলি তোমার খিচুড়ি খেলে 100 টাকার মধ্যে, আর যদি স্যু খাও তাহলে 200 টাকা মতন লাগবে, কিন্তু অল ওভার 500-এর মধ্যে সব মিলিয়ে তোমার হয়ে যায়। তো গ্রেট ছিল পকেট পিঞ্চ আমার তরফ থেকে। আর আর চলো খেয়ে উঠে কথা বলছি, গুড বাই। তো গাইস, আমি যাচ্ছি হচ্ছে তোমার এখন স্প্ল্যানেডের দিকে, তো শরবত খেতে, বিকজ স্যুটা সত্যি কথা বলতে গেলে আমার সেরম ভালো লাগেনি, বিকজ আমি খিচুড়ির আশায় এসেছিলাম, তো সেটা পাইনি, স্টুটা আমার সেরকম কিছু লাগেনি। তো চলো যতক্ষণ যাই, এখানে অনেক দোকান আছে, তো তোমরা যদি আসো অনেক কিছু কেনাকাটি করতে যেতে পারো। সো চলো, আর ওখানে আমি শুনেছি খুব ভালো একটা স্পেশাল অনেক মানে শরবত পাওয়া যায়, সো ওখানে গিয়ে দেখাচ্ছি, লেটস গো। তো আমি এসে গেছি এসপ্ল্যানেডের ওখানে,
তোমাদের শ্রম দেখলেই যে জুসের দোকানটায় এসছি। তো এবার আমি নিয়েছি হচ্ছে পাইনঅ্যাপেল জুস, গাড়ি আসছে, লোকজন দেখছে গাড়িতে যেতে গিয়ে দাঁড়ান। তো পাইনঅ্যাপেল জুস, তো পাইনঅ্যাপেল জুসটা খাচ্ছি এবং টেস্টটা বলছি। তো এসা জুস আর কি বলবো, বলবো এটা অথেন্টিক পাইনঅ্যাপেলের টেস্ট। জাস্ট এটাই বলতে হয় যে অথেন্টিক পাইনঅ্যাপেলের টেস্ট আছে, একটা পাইনঅ্যাপেল ফ্লেভার, পাইনঅ্যাপেলের স্মেল পাওয়া যাচ্ছে, এটাই বলবো। আর তোমরা এসো যদি যখনই কেউ প্ল্যানেটে আসবে, তো এসো। ঠিক বেশি দূর না, প্ল্যানেট থেকে একটু কেশিদাস যে দোকানটা আছে মিষ্টির, ফেমাস কেশিদাস দোকান, তার একটু পরে। সো যে কাউকে জিজ্ঞেস করবে যে জুসের বা শরবতের দোকানটা কোন জায়গাটা, তোমায় দেখিয়ে দেবে। তো চলো খেয়ে নিই, আর তারপরে বাকি কথা বলছি। আর অনেক কথাই বলার আছে, বিকজ ইম্প্রেশন এমন কিছু হয়নি আমার আজকে। একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, ওই জন্য আমি আবার খাওয়ার পর বলছি, সেটা হচ্ছে পাইনঅ্যাপেল যে জুসটা আমি খেলাম সেটা দাম হচ্ছে 50 rupees। সো এটাই ইনফরমেশান, প্রচণ্ড বড় ইনফরমেটিভ ফুড ব্লগার। সো আর কি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। গুড বাই।